কন্যাত্রীর বাচ্চারা, তোমাদের শুভ বিজয়, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সবকিছুই দিলাম। দেখো পড়াশোনাটা করো, তোমাদের বীরভূম পর্যন্ত পড়া ছিল, প্রশ্ন পাঠানো হয়েছিল। এবার আমি পড়া দিয়েছি 29 তারিখে অক্টোবরের 29-এ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া পর্যন্ত করা ছিল। আর ওর প্রশ্নও দেওয়া হয়ে গেছে, শূন্যস্থান পূরণ দিয়েছি। আমি একবার পড়িয়ে দিচ্ছি, দেখো তোমরা বাড়িতে পড়েছো, তবুও আমি পড়াচ্ছি একবার। পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলার দক্ষিণে, পূর্ব বর্ধমান জেলা, এই জেলাকে পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয়। শস্য ভাণ্ডার মানে এই জেলাতে প্রচুর পরিমাণে শস্য ফলে, ধান, পাট, গম, এমনি কাঁকড়া ফলে, যেগুলো হচ্ছে আলু, পটল, বেগুন, এইসবগুলো বেশি ফলে, সেই জন্য এটাকে শস্য ভাণ্ডার বলা হয়। ধান হয়, গম টমগুলো নয়। যাই হোক, এই জেলার বেশিরভাগই সমভূমি অঞ্চল। সমভূমি মানে মাটি সমান। প্রধান নদী হলো, নদ নদী হলো দামোদর, অজয় ও বরাকর। এই জেলার প্রচুর পরিমাণে আম, জাম, কলা, লিচু ও পেঁপে উৎপন্ন হয়। প্রধান কৃষিজ ফসল ধান, গম, আখ, সবজি, সরিষা, ডাল, আলু ইত্যাদি। আর বর্ধমান জেলাকে দুটো ভাগে ভাগ হয়েছে, তাই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর, কুলটি ও বার্নপুরে লৌহ ইস্পাত, সিমেন্ট, সার ও চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মাণের কারখানা এখানে গড়ে উঠেছে। আর চুরুলিয়ায় বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মস্থান, রানীগঞ্জ ও আসানসোলের কয়লা খনি বিখ্যাত, এগুলো পশ্চিম বর্ধমানে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট, দেখো বাঁকুড়া জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার ঠিক দক্ষিণে বাঁকুড়া জেলা অবস্থিত। এই জেলায় সমভূমি পাশাপাশি পাথুরে বা পাহাড়ি অঞ্চলও আছে। এখানে কিছু কিছু পাহাড় আছে, দেখো বিহারিনা ও শুশুনিয়া পাহাড় এই জেলাতেই অবস্থিত। প্রধান নদ নদী দামোদর, শিলাবতী, দ্বারকেশ্বর, কুমারী ও কংসাবতী। এই জেলার বনভূমিতে শাল, শিমুল, মহুয়া, পলাশ, সোনাঝুরি ও ইউক্যালিপটাস গাছ দেখা যায়। খনিজ সম্পদের মধ্যে কয়লা, চীনামাটি প্রধান। এই জেলায় উর্বর জমির পরিমাণ অত্যন্ত কম, বেশিরভাগই অনুর্বর জমি। আবহাওয়া রুক্ষ, ধান, গম, ভুট্টা, আলু ও সরিষা প্রধান ফসল, কৃষিজ ফসল এগুলো। পোড়ামাটির মূর্তি এই জেলার একটি বিখ্যাত শিল্প। বাঁকুড়ার মেজিয়াতে একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। পুরুলিয়া জেলা বাঁকুড়া জেলার পশ্চিমে, পুরুলিয়া জেলা এই জেলার মালভূমি অঞ্চলের মতো অনেকটা, মালভূমি জেলার মালভূমির মধ্যেই পড়ে, সমভূমি নয়। অযোধ্যা, জয়চণ্ডী ও বাঘমুন্ডি পাহাড়, গোর্গাপুরু, সিংহ এই জেলার মধ্যেই পড়ে। প্রধান নদী কংসাবতী। বনভূমিতে আছে শাল, শিমুল, মহুয়া, পলাশ প্রভৃতি গাছ দেখা যায়। প্রধান খনিজ সম্পদ কি? কয়লা আর চুনাপাথর। কৃষিজ ফসল কি কি? ধান, গম, সরিষা আর ডাল। এই জেলার গালা ও তসব শিল্প বিখ্যাত। পুরুলিয়া জেলার সাঁওতালডিহিতে তাপ বিদ্যুৎ কেন্দ্র ও ছৌ নাচ, ছৌ নাচ বিখ্যাত পুরুলিয়া জেলায়। দেখো তোমরা এগুলো আমি পড়া দিয়েই দিয়েছিলাম, সেহেতু তোমরা নিশ্চয়ই পড়েছো। আবার একটু পড়া তোমরা আগিয়ে যাবে, আমি এই আগানো পড়া থেকে কোশ্চেন দেবো, কারণ এই তিনটে জেলার আমি পড়া দিয়েই দিয়েছি, তোমাদের টাস্ক দিয়েই দিয়েছি। তাহলে হুগলি, হাওড়া আর পূর্ব মেদিনীপুর, এই তিনটে জেলা তোমরা পড়ে রাখবে, আমি কোশ্চেন পাঠিয়ে দেবো।